কৌশানি ঘোষের সাথে কথা বলবো, সিঙ্গার কৌশানি ঘোষ। অ্যান্ড কিছু ইন্টারেস্টিং চলছে, ইয়েস, ক্রমশ প্রকাশ সেটা তো হবেই, বাট তার আগে কিছু ধোঁয়া ধোঁয়া গান তিনি গেয়েছেন। কি রিলেটেড, কি রকম ভাবে আজকে পুরো এই গানের রেকর্ডিং হলো, তো সেই একেবারে ফাইন লোকেশনে কিন্তু আমরা আছি, আর কথা বলে নেবো কৌশানিদের সাথে। কেমন আছো প্রথমে বলো? ভীষণ ভালো আছি, হ্যাপি নিউ ইয়ার টু ইউ অ্যান্ড এভরিওয়ান অ্যান্ড এগিয়ে বাংলাকে। অ্যান্ড খুব ভালো লাগছে, দেখা হয় 2nd January, সো একদম বছরের শুরু, আর শুরু হলো একটা ফিচার ফিল্মের গান দিয়ে, এই জীবন পূর্ণ করো, ডিরেক্টেড বাই অমিত ব্যানার্জি, আর প্রডিউস করেছেন আকাশ চ্যাটার্জি। আর যে গানটা সেটা হলো সব ধোয়া ধোয়া, ইটস আ স্যাড নাম্বার বাট ইটস ভেরি ভেরি বিউটিফুল নাম্বার অ্যাকচুয়ালি। সুজিত সাহা মিউজিক ডিরেকশন দিয়েছে আর লিরিক্স লিখেছে কস্তুরী সাহা। বিউটিফুল সং, খুব ভালো লেগেছে গান গেয়ে, বিউটিফুল পার্সন ইজ দেয়ার, সো ডেফিনেটলি খুব ভালো লাগছে আজকে দিনটা। আচ্ছা, মানে প্রত্যেকটা গানের একটা ধরনের ফাইন টিউন থাকে, প্রত্যেকটা গানের এক একটা ওই আমেজ থাকে, সেটার মধ্যে গা ভাসিয়ে দিতে হয়। তো এই গানটা যখন তুমি বললে যে এটা একটু একটু গ্রেইশ মোডে, তখন এই গানটা করতে গিয়ে তোমাকে কিরকম, মানে নিজেকে কিরকম ফিল আনাতে হয়েছে? অ্যাকচুয়ালি ইটস, দেখো আমরা আমরা লাইফের কোনো না কোনো টাইমে আমরা খুব বেশি স্যাড সংকে কিন্তু ফিল করতে পারি। তুমি দেখো আমরা স্যাড সং খুব বেশি পছন্দ করি শুনতে অ্যাকচুয়ালি, কিন্তু তুমি যত ডান্স নাম্বার দেখো তার চেয়েও স্যাড সংস আর ভেরি পপুলার দ্যান, মানে মোর পপুলার দ্যান ডান্স নাম্বার। সো এত ফিল, দেখো দুঃখ তো মানুষের জীবনে আছে, সেগুলোকে চ্যারিশ করা থাকে না, আমি দুঃখ বিলাসী কাইন্ড অফ, সো আমি একজন দুঃখ বিলাসী অ্যান্ড আমি এনজয় করছি গানটা গাইতে। ইটস ভেরি ভেরি মানে প্যাথোস নাম্বার অ্যান্ড খুব এনজয় করছি গানটা, খুব সুন্দর লিখেছে, খুব সুন্দর সুর দিয়েছে, আমার গাইতেও খুব ভালো লেগেছে, দ্যাটস ভাই। অমিত ব্যানার্জির সাথে কথা বলবো, আর প্রথমেই জিজ্ঞেস করবো যে আজকে তো গানের মানে কি বলবো দিন ছিল, রূপঙ্কর দা, কৌশানি সবাই ছিল, তো এই যে ছবিটা, ছবি সম্বন্ধে মানে আমরাও জানি না, যারা ওপারে বসেছে তারাও জানে না, তাদেরকে সড়গড় করতে হবে, কি বলতে? নমস্য প্রকাশ্য, ছবিটা আগে বলি, এ জীবন পূর্ণ করো ছবির নাম দিয়েছি, সম্পূর্ণ চিত্রনাট্য বা সংলাপ আমার পরিচালনারই হচ্ছে, মা সন্তোষীমা এন্টারপ্রাইজের আকাশ চ্যাটার্জি প্রডিউস করছেন উনি, থ্যাংকস টু ওনাকে জানাই। তো সুজিত শাহ এখানে মিউজিক করেছে আর কুশ্রিতও এসে লিখেছে গানটা, কৌশানি তো একটু আগে বলে গেল, রূপঙ্কর দা কিছুক্ষণ আগে সম্প্রতি গানটা গেয়ে গেছিলেন আর একটা গান রেকর্ডিং করে গেছিলেন। তবে এখন ডিটেলসে কিছু যাবো না, সরি। তো সেই জায়গা থেকে আমি আপনাদের বলতে পারি যে এ জীবন পূর্ণ করো, প্রত্যেকটা মানুষের জীবনেই তো একটা ইচ্ছে অনিচ্ছা, ভালো লাগা বা হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত একটা কিছু করতে পারলাম না, কিছু করে গেলাম, সেটা ভুল কি ঠিক কি নির্ধারণ করাটা খুব কঠিন হয়ে পড়ে, সেরকমই একটা পটভূমিকার উপর একটা নারীর গল্প, তার জীবনটা কীভাবে পূর্ণ হচ্ছে সেটা আপনারা পর্দাতেই দেখবেন। সেটা কবে রিলিজ করতে চলেছে? COVID-19 আমাদের খুব গ্রাস করেছে এবং সেই জায়গা থেকে সম্প্রতি দেখি কবে রিলিজ করা যায়, এবং অবভিয়াসলি করবো, হ্যাঁ দর্শকরা এই বছরই আমি চাইবো ওনাদের কাছে প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে, দেখা যাক না। আর ছবিটার মানে ছবিটা কোথায় হয়েছে, ছবিটা ইন দ্য সেন্স কোন এরিয়া বা লোকেশনে মোস্টলি হয়েছে? হ্যাঁ, কিছুদিন বাসন্তীতে আমরা শুটিং করে এসেছি, রিসেন্ট সুন্দরবন বাসন্তী, তো ওখানে গিয়ে আমরা কাজটা করে এসেছি এবং আগামী দিনে আরও আছে অনেক কিছু দিনের শুটিং বাকি, এই গানটা সবই হলো, গানটা পিকচারাইজ করবো, এরকম একটা চিন্তাভাবনা আছে। বেশ কিছু আমাদের চেনা মুখও থাকবে টলিউডের, যারা বিশিষ্টজন থাকবেন, আশা করি ভালো লাগবে, দর্শকদের একটা ভালো উপহার দিতে পারবো ছবিটা করে। ছবির মিউজিক সব থেকে ইম্পর্টেন্ট প্লে করে পার্ট, একদম ঠিক, আর সেই মিউজিক ডিরেক্টর মানে সেই ছবির মিউজিক ডিরেক্টরের সাথে কথা বলছি, সুজিত সাহা। তো কেমন আছো প্রথমে জিজ্ঞেস করবো? খুব ভালো আছি, কাজের মধ্যে আছি, এটাই সবথেকে বেশি ভালো লাগছে। আবার আমাদের এতদিন দীর্ঘদিনের একটা সময় যাওয়ার পর যে আবার নতুন করে কাজটা শুরু হচ্ছে, তো সেটা একটা খুব প্লাস পয়েন্ট, আস্তে আস্তে আরও ইন্ডাস্ট্রি এগিয়ে চলুক, সঙ্গে আছি, কাজ করছি, ভালোই লাগছে বেশ। সঠিক, যার জন্য আসা আজকে সেটা হলো এই যে গান রেকর্ডিং, আজকে দুটো গান রেকর্ড হয়েছে, তো মানে সবথেকে ইম্পর্টেন্ট কি বলবো, সবথেকে ফাইন টিউনিংটা কোথায় দরকার যখন একটা গান রেকর্ড হয়, একটা মানে স্কেল ধরা, সবথেকে ওই জায়গাটা চ্যালেঞ্জিং কীভাবে হয়, ওটাকে পার কীভাবে করা হয়?
রাইট, এই গানের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হয় কি, সেটা হচ্ছে প্রথমে গানটা তৈরি করা হলো, মানে গান লেখা, সুর, ইনস্ট্রুমেন্টেশন তৈরি করা হলো, তারপর কে গাইবে সেটা আমরা ডিসাইড করি, মানে গানের টেম্পারমেন্ট ওয়াইজ। তো আবার অনেক ক্ষেত্রে কাজে, যেমন এই গ্রাউন্ডেই কাজটা কী হয়েছিল যে আগে থেকেই আমাদের কে গাইবে সেটা আমরা ডিসাইড করে রেখেছিলাম যে ইনি গাইবেন ইনি গাইবে, একটা গান কৌশানী গিয়েছে, একটা রূপঙ্কর্দা গিয়েছে। তো এই দুটো যেহেতু আগে থেকে ডিসাইডেড ছিল, সেই জন্য তাদের টেম্পারমেন্ট ওয়াইজই গানগুলোকে রেডি করা হয়েছে। তো গানগুলো বা কাজ হচ্ছে এখনও স্টিল, তো আশা করি সবার ভালো লাগবে, সবাই শুনলে রেসপন্স করলে আরও বেশি ভালো লাগবে। এই জীবন পূর্ণ করো সিনেমার জন্য খুব অনেক অনেক শুভকামনা রইল, আর নো ডাউট গানগুলো ভালো লাগবে। আর রূপঙ্করদা বা কৌশানের সিঙ্গিং নিয়ে তো আমার কিছু বলার নেই, দে অল আর ভেরি এক্সেলেন্ট, সো হোপ সো খুব ভালো হবে প্রজেক্টটা। আর লাস্ট একটা মজার প্রশ্ন না করলেই নয়, সেটা হলো যে সব কিছু, সব বিহাইন্ড দ্য সিন যাকে আমরা বিটিএস বলে থাকি, সেই সব গানের একটা মজার একটা ইনসিডেন্ট থাকে, আজকে কি সেরকম কি কিছু মজার ইনসিডেন্ট হয়েছে নাকি? আমাদের সকাল থেকেই মজার ইনসিডেন্টটা চলছে অ্যাকচুয়ালি। মজার ইনসিডেন্ট বলতে কৌশানী যখন এলো গান টেক করা হবে, এই এটা করো না সেটা করো, অর্কদা যিনি আর কি রেকর্ডিস্ট আমাদের আছে, সাউন্ড রেকর্ডিস্ট, তার মাথাটা প্রথম কথা খেয়ে নিয়েছে এটা করতে হবে সেটা করতে হবে। তো সেটা একটা মজার ইনসিডেন্ট। আর একটা মজা কিন্তু খুব ভালো লাগার ইনসিডেন্ট কি, রূপঙ্করদার আসা বা ওনার মতন একজন মানুষ এই প্রজেক্টের সঙ্গে আছে, উনি গান করলো, আর ওনার সিঙ্গিং নিয়ে আমার কোনো কমপ্লিমেন্ট করার কোনো প্রশ্নই নেই, কোনো জায়গাও নেই যদিও কোনো। তো সব মিলিয়ে খুব আনন্দেই কেটেছে দিনটা অ্যাকচুয়ালি, এমনি খুব টায়ার্ড বাট স্টিল মনে খুব আনন্দ। যিনি মেন প্রোটাগনিস্ট গার্গিদি, তার সাথে কথা বলবো, আর তার সাথে না কথা বলে আমার মনে অধুরা হয়ে যায় ব্যাপারটা। তিনি আমার পাশে বসে আছেন, প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছো? খুব ভালো আছি, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ, টু ইউ অ্যাকচুয়ালি, থ্যাংক ইউ। এই যে মানে উইমেন সেন্ট্রিক আর বিং আ প্রোটাগনিস্ট, খুব একটা ওই ভার দায়ভার লাগে না, খুব মনে হয় না যে একটা কাঁধে একটা ব্যাপার আছে অনেক হেভি? প্রচণ্ড প্রচণ্ড, মানে সব থেকে বড় কথা এই প্রথম আমি এত বড় একটা ক্যারেক্টার করছি, তো সেইটা তো একটা চাপ আছেই, কেননা ওনারা ভরসা করে আমাকে নিয়েছেন, এই দায়িত্বটা তুলে দিয়েছেন, তার তো একটা চাপ আছেই। আর তার সঙ্গে ক্যারেক্টারটার মধ্যে এতগুলো শেড আছে, সেটাও ঠিকঠাকভাবে তুলে ধরা সেটাও একটা মারাত্মক চাপ। তো চাপে তো আছি, কিন্তু চাপটা আমি এনজয় করছি। ডিরেক্টর মহাশয়ের সাথে কথা হলো, তো লিড কাস্ট, যে লিড কাস্ট তাকে আমরা সবসময় দেখে থাকি যে তার ক্যারেক্টারের মধ্যে যেটা তুমি বলে যে অনেক শেডস থাকে, তো এইবার তোমার ক্যারেক্টারের সম্বন্ধে একটু জানতে চাইবো। জানি সব বলবে না তুমি, ডেফিনেটলি সব বলা নিষেধ, বাট ওই একটু ধরা ছোঁয়া দাও আমাদেরকে। এই যুগেরই একজন মহিলা, সংসারকে গুরুত্ব দেয় ঠিকই, কিন্তু তার পেশাকে সে ভীষণ মানে সবার আগে আগে রাখে আর কি, এবং এই করতে গিয়ে সে মানে প্রফেশনকে প্রাইমারিলি মানে দেখতে গিয়ে একটি ভুল করে বসে জীবনে, এবং তার কাছে কিন্তু সে পরিষ্কার যে ওটা প্রফেশনের জন্য যে ওটা যেটা করেছে সেটা তার জায়গা থেকে সে ঠিক, ডেফিনেটলি ওখানে ও ঠিক, কিন্তু সেটা করতে গিয়ে যে মরালিটি অ্যাজ এ হিউম্যান বিং সেটা কোথাও গিয়ে সরে গেছে। সো তারপরে তার জীবনে একটা মানে খারাপ সময় আসে, তো সে সব ছেড়ে দিয়ে একটা মানে এখানে যে একটা স্মার্ট একটা কন্টেম্পারারি লাইফ লিড করছিল সেটা সমস্তটা ছেড়ে দিয়ে অন্যরকমভাবে তার জার্নি স্টার্ট করে। মাই গুডনেস, গল্প যখন কেউ বলে, আর গল্প শুনতে ভালো লাগে, আর স্পেশালি তার কাছ থেকে শুনতে ভালো লাগে যে এই গল্পটাকে লিভ করেছে। ছবির নাম এ জীবন পূর্ণ করো, আর পরিচালক অমিত ব্যানার্জি। ঠিক এই রেকর্ডিং স্টুডিওতেই চলে এসেছিলাম, কারণ কি আজ গান রেকর্ডিং হচ্ছিল, আর কি বলেন এখানকার মানুষজনেরা সেটা তো আপনারা শুনতেই পারলেন। সাথে ছিল পরিচালক এবং সাথে যে লিড কাস্ট। কেমন লাগলো এই ভিডিওটা জানাতে একদম ভুলবেন না। ইফ ইউ লাইক দিস ভিডিও, টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আমি রেশুদাচার্যি উইথ ক্যামেরা পার্সন সঞ্জয়, আর আপনারা দেখছেন এগিয়ে বাংলা নিউজ।